প্রধানভাবে হয়ে চলেছে পশ্চিম বর্ধমান জেলার এই রানীগঞ্জ শহরে। দেখতে পাচ্ছেন বৃষ্টি আরও কিন্তু বাড়ছে, এই মুহূর্তে রাস্তা এবং জলের ভয় ভয় করছে দেখানোর চেষ্টা করছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের এই গির্জাপাড়া এলাকায় এই মুহূর্তে জলে প্লাবিত। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখনো অনবরত বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন সে সমানকালে বৃষ্টি পড়ছে। আপনাদের সামনে এখন এই মুহূর্তে দেখাচ্ছি এই রানীগঞ্জ শহরের পশ্চিম বর্ধমান জেলা এবং এই গির্জাপাড়া। দেখতে পাচ্ছেন এবং আমার বাড়ির সামনে, এই আমার বাড়ি, বাড়ির সামনে দেখতে পাচ্ছেন যে কয়েক বছর আগেও কিন্তু ঠিক এই জল আরও উপর অব্দি এসেছিল, কিন্তু গতকাল রাত থেকে এই বৃষ্টি এখনও পড়েই চলেছে। দেখতে পাচ্ছেন এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সাইডে জল আর জল। দেখে এটা মনেই হবে না রাস্তাকে, দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেড়েই চলেছে। দেখতে পাচ্ছেন বৃষ্টি থামার তো কোনো কথা নেই এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন বৃষ্টি বেড়েই চলেছে। আকাশের অবস্থা দেখুন, রীতিমতো আজ সূর্য উঠবে না বলতে গেলে, এবং মেঘ কখন কাটে সেটাই এখন দেখার। কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে গতকাল রাত থেকে বারবার বলছি জলের ঢেউ দেখছি, মতো জলের ঢেউ। বন্ধুরা এই রানীগঞ্জ শহরের এই গির্জাপাড়াতে এখন প্লাবিত। আপনাদের এই টুকরো ছবি তুলে ধরলাম, এসে আসছে কচুরিপানা, আপনাদের সামনে তুলে ধরছে সেই ছবি। রীতিমতো কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। দেখুন পরিস্থিতি, বাড়ির ছাদ থেকে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, পুরো জলমগ্ন হয়ে পড়েছে। মেঘের অবস্থা দেখুন, বৃষ্টি কিন্তু আরও বেড়ে চলেছে। এর পরবর্তী ক্ষেত্রে কী হবে এখন বলা যাচ্ছে না।
আপনারা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে আপনাদের সামনে বাড়ির ছাদের উপরে আপনাদের দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে প্রায় 7:45 বাজছে, কিন্তু পুরো বৃষ্টি যা অবস্থা, পুরো জলজমা হয়ে পড়েছে রানীগঞ্জের এই গির্জাপাড়া দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বন্ধুরা ভগবানের কাছে প্রার্থনা বৃষ্টি তাড়াতাড়ি কমে আসুক এবং এই রাস্তার জল আস্তে আস্তে